ভাষা আন্দোলনে অংশগ্রহণের দায়ে স্কুল থেকে আজীবন বহিষ্কার হলেও স্বীকৃতি মেলেনি ময়মনসিংহের মুক্তাগাছার আব্দুল মালেক শহীদুল্লাহর। মুজিবনগর সরকারের সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মালেক এখন শয্যাশায়ী হাসপাতালের বেডে। দীর্ঘদিন যাবৎ চিকিৎসা বঞ্চিত থাকায় পঙ্গুত্ব বরণ করেছেন তিনি। একজন সংসদ সদস্যের সহায়তায় আপাতত চিকিৎসার ব্যবস্থা হয়েছে। স্ত্রী সন্তানদের দাবি, পর্যাপ্ত সহায়তা না পেলে ঘুরে দাঁড়াতে পারবেন না এই পরিবারটি। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ অল্প কয়েকদিন ধরে এখানে ভর্তি হলেও দীর্ঘদিন চিকিৎসা বঞ্চিত ছিলেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, অর্থ সংকটে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। সবদেরকে জানাইছি কিন্তু কেউ আমাকে রেসপন্স করেনি। আমার এই কষ্টটা আমি কোথায় রাখছি? রাষ্ট্রের জন্য এত কিছু করছে, কেউ তাকে দেখতে আসেনি। আমার দুটা সন্তান, তারাও খুব কষ্টে জীবনযাপন করতেছে। রাজনৈতিক সহযোগী ও পরিবারের সদস্যরা জানান গণমানুষের অধিকার রক্ষায় তার কর্মতৎপরতার কথা। 71 সালে মুক্তিযুদ্ধে মুক্তি নামে একটি পত্রিকা তিনি প্রকাশ করেন, যার সম্পাদনায় তিনি ছিলেন। মুক্তিযুদ্ধের উপর যে ডকুমেন্টারিগুলি তৈরি হয়েছে সেখান থেকে যে তথ্য সংগ্রহ, আমার পাশাপাশি আমার নিজের ফেসবুক আইডি থেকে বাবার জীবনীগুলি খণ্ড খণ্ড আকারে প্রচার করতেছে। চিকিৎসকরা জানান দুবার স্ট্রোক করেছেন 84 বছর বয়সী আব্দুল মালিক। এখানে অনেক দুর্বল আছে উনি, তো আমরা অলরেডি ফিজিওথেরাপিস্ট এবং হার্টের সমস্যার জন্য কার্ডিওলজির সাথে কথা বলেছি। চিকিৎসার দায়িত্ব নেওয়া সংসদ সদস্য জানান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি আমি আমার স্ত্রী ওনাকে সব সমস্ত বিষয় জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ওনাকে ব্যক্তিগতভাবে চিনেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা উনি করবেন। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় হলেও বাবার চাকরির কারণে 1952 সালে তারা সপরিবারে থাকতেন জামালপুরে। ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার সময় আব্দুল মালিক শহীদুল্লাহ ছিলেন 9ম শ্রেণীর ছাত্র। আন্দোলনে অংশগ্রহণ করার কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে আজীবনের জন্য বহিষ্কার করে। পরিবারের সদস্যরা চান জামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় তাকে যে বহিষ্কারাদেশ দিয়েছে সেটি যেন তারই জীবদ্দশাতেই প্রত্যাহার করে নেওয়া হয়। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।